যে আসুন একসঙ্গে লড়াইটা করি, কারণ লড়াইয়ের বিকল্প কিছু নেই, লড়াই ছাড়া দাবি আদায় হয় না। এই বিষয়টা আপনাদের স্পষ্ট করতে হবে, এবং লড়াইটা কারা করছে, কারা করছে, বুক চিতিয়ে লড়াই করতে পারছে, কারা পুলিশের সামনে গিয়ে লড়াই করতে পারে, এটা সাধারণ শিক্ষকরা জানেন। ফলে আপনাদের নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে, নিজেদের স্বার্থে ভুলভ্রান্তি দূর করতে হবে, নিজেদের স্বার্থে আপনাদের চিহ্নিত করতে হবে যে কারা আপনার সঙ্গে সারা বছর রাস্তায় আছে, কারা আপনার জন্য লড়াই করছে। ফলে এই বিষয়টা যতক্ষণ না আপনারা চিহ্নিত করতে পারছেন, আপনারা ঐক্যবদ্ধভাবে প্রচার করতে পারছেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে পারছেন, ততক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না। সরকার চাইবে এদের মধ্যে ভাগ তৈরি হোক, সরকার চাইবে এদের মধ্যে বিভেদ তৈরি হোক, যাতে ঐক্যবদ্ধভাবে লড়াই হয় না। এতদিন যে লড়াইগুলো দেখেছেন আপনারা, তাতে কিছু না কিছু নড়াচড়া হয়েছে। আপনি যতক্ষণ রাস্তায় থাকবেন ততক্ষণ আপনার দাবি নিয়ে ফাইলে নড়াচড়া হবে, কথা হবে, মন্ত্রীদের সঙ্গে কথা হবে, মিডিয়ার সঙ্গে কথা হবে। আপনি যখন রাস্তা ছেড়ে দেবেন তখন আপনার ফাইল গিয়ে একদম ফাইল বন্দী হয়ে গিয়ে টেবিলের তলায় পড়ে যাবে, সে তাতে ধুলো বালি চেপে যাবে। কারণ সরকার লক্ষ্মীর ভান্ডার দিতে যে টাকা খরচ করছে, সরকার ক্লাব থেকে শুরু করে উৎসবে যে টাকা খরচা করছে, সেই তার একাংশ টাকা পর্যন্ত এখানে এদের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে ভাবিত নয়। তো অনেকে ভাবছে যে এই সময় সরকারের কাছে কি টাকা আছে, সরকারের কাছে টাকা আছে কি না আছে সে সিদ্ধান্ত আমরা নেবো না। আমাদের কাজ, আমাদের 10,000 টাকায় সংসার চলছে না, 7,500 টাকায় সংসার চলছে না, 13,000 টাকায় সংসার চলছে না। আমরা স্থায়ী শিক্ষকদের মতো সমস্ত যোগ্যতা অর্জন করেছি, আমরা স্থায়ী শিক্ষকদের মতো সমস্ত কাজ করি, তারা আমাদের দাবি মানতে হবে। ত্রিপুরা যেখানে ছোট রাজ্য 27,000 থেকে 36,000 টাকা দিচ্ছে, সেখানে আমার রাজ্য কেন পারবে না? আমাদের দাবি কেন্দ্র তার কাজ করবে, রাজ্য তার কাজ করবে। সুতরাং আমাদের দাবি কেন্দ্র সরকারের কাছেও রাখতে হবে, রাজ্য সরকারের কাছে রাখতে হবে। ফলে স্বাভাবিক কারণে এর জন্য বিকল্প একটাই রাস্তা আছে, আন্দোলন এবং লড়াই। এই লড়াইয়ের বিকল্প কিছু নেই। সরকার তার সমস্ত রকম প্রচেষ্টা করেছে লড়াইকে ভেঙে দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য, অবৈধ বদলি করেছে যাতে আপনারা ভয় পেয়ে আর লড়াই আন্দোলনমুখী না করেন, মিটিং মিছিল না করেন। সেটাও কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে যে এদের বদলি করা যায় না। সরকার পুলিশি ঝামেলা করছে, নেতৃত্বদের সঙ্গে পুলিশি বচসা হচ্ছে, তাদের বাড়ি লোক পাঠাচ্ছে, ভয় দেখাচ্ছে যাতে সেই নেতৃত্বরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে না পারে। এগুলোর পরের স্টেপ কিন্তু দাবি আদায় এবং আলোচনা করা। ফলে স্বাভাবিক কারণে আমরা যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি তাহলে আমাদের দাবি আদায় হবে। এখন যে বিষয়টা আপনাদের কাছে বলার, যে সামনে পৌরসভা নির্বাচন, এই পৌরসভা নির্বাচনে 125টি পৌরসভা নির্বাচন আছে। স্বাভাবিক কারণে এই নির্বাচনের আগে এই লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে গোয়া সহ বিভিন্ন, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার অনেক স্বপ্ন দেখছে যে সেখানে গিয়ে আমি ক্ষমতায় আসবো এবং দেশের প্রধানমন্ত্রী হবেন। তা সে দেশের প্রধানমন্ত্রী হবে কি হবে না সে বিষয় নিয়ে আমরা বলতে যাচ্ছি না, কিন্তু যে বিষয়টা বলা যে এই সময়টা উপযুক্ত সময়, এই সময়টা লড়াইয়ের সময়। 5 জন শিক্ষিকা বিস্ফোরণ কাণ্ডের পরে গোটা রাজ্যে তোলপাড় হয়েছে শিক্ষকদের বঞ্চনা বিষয়ে, সমস্ত সংবাদ মাধ্যম থেকে শুরু করে সব বিষয়ে তুলে ধরেছে। ফলে স্বাভাবিক কারণে সামনে পৌরসভা নির্বাচন আছে, যে কোনো সময় স্কুল খুলে যেতে পারে। ফলে 15 নভেম্বরের পর থেকে দ্বাদশ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল খুলবে। ফলে এই সময়টার মধ্যে আমাদের চুক্তিভিত্তিক শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে হাইকোর্টের অনুমতি নিয়ে অনির্দিষ্টকালে ধর্ণা দিতে হবে, এবং সেই ধর্ণার মাধ্যমে দাবি আদায় হবে বলে আমরা মনে করি। কারণ একের পর এক লড়াই করলে তবে দাবি আদায় হয়। আপনারা গ্রামের যারা বাসিন্দা তারা জানেন যে মাটির কলসি যখন কলতলায় সিমেন্টের মেঝে বারবার বসে তখন সিমেন্টের মেজটা কিন্তু গর্ত হয়ে যায়। অর্থাৎ মাটির কলসির ক্ষমতা নেই সিমেন্টের মেজ গর্ত করা, কিন্তু বারবার ওখানে রাখার ফলে দেখুন গর্ত হয়ে যায়। অর্থাৎ একটা লড়াই করে দাবি আদায় হয় না, একটা লড়াই করে কিছুটা এগিয়ে দেওয়া যায়। এই ধারাবাহিক লড়াই থাকতে হবে, যেটা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ করছে। ফলে 12 নভেম্বর শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের যে বিকাশ ভবনের সামনে অনির্দিষ্ট অবস্থান বিক্ষোভ ধর্ণা, সেই ধর্ণায় আপনারা ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবি আদায়ের জন্য নিজেরা ঐক্যবদ্ধভাবে আসুন। কে কি বলছে, কে কিভাবে বলছে, সে বিষয়টা বড় বিষয় না। আপনার সংসারে যখন জ্বালা লাগবে, আপনার সরকারের অর্থনৈতিক সংকট হবে, তখন তারা এসে আপনার সংসার চালাবে না। ফলে স্বাভাবিক কারণে আপনার মনে হবে যেটা, যে যারা আপনার জন্য রাস্তায় নামছে, যারা আপনার জন্য লড়াই করছে, তাদের হয়ে আপনাকে সমর্থন করে চেষ্টা করতে হবে। শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ বরাবর চেষ্টার বিশ্বাস করে। আমরা সারা বছর রাস্তায় আছি এবং সারা বছর চেষ্টা করে যাই। বাড়ি বসে সমালোচনা করা, বিরোধিতা করা, ডায়লগ মারা, এগুলো সোজা। কিন্তু রাস্তায় নেমে লড়াই করা, পুলিশের বাধা অতিক্রম করা, শাসক দলের বাধা অতিক্রম করা, ঝড় জল বৃষ্টিতে সেক্ষেত্রে এক কাপড়ে এসে ধর্ণা দেয়া, এগুলো কঠিন। ফলে রাস্তার লড়াইয়ের বিকল্প কিছু নেই। তার সঙ্গে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ ত্রিপুরা রায় নিয়ে হাইকোর্টে মামলাও অলরেডি ফাইল করে দিয়েছে, এবং সেই মামলা আমরা পূজোর পরে যে কোর্ট খুললে আমরা মামলা নাম্বার দিয়ে দেবো আপনাদের। এবং নিশ্চিতভাবে এর আগেও বিভিন্ন সংগঠন মামলা করেছে।
মামলার প্রয়োজনীয়তা আছে এটা আমরা অস্বীকার করব না, কিন্তু মামলার থেকে রাস্তার লড়াই বেশি দ্রুত দাবি আদায় হয়। ফলে আইনি লড়াই এবং রাস্তার লড়াই দুটোর মাধ্যমেই সমানভাবে চাপ তৈরি করতে হবে। আর যারা ভাবছে যে সংগঠন আন্দোলন করলে দাবি আদায় হয় না, সংগঠন আন্দোলন করলে সরকার রেগে যাবে, এটা ভুল ধারণা। 2011 থেকে 2018 সালে আন্দোলন হয়নি, তখন সরকার রেগে যায়নি, তখন সরকার দাবি আদায় করেনি কেন? ফলে এই সমস্ত নেতারা তারা সরকারের কাছ থেকে কিছু ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য এইরকম বলে বেড়াচ্ছে, তাই আপনাদেরকে বিভ্রান্তি করছে, তাই আপনারা বিভ্রান্তি হবেন না। আর যে বিষয়টা বলার, পৌরসভার শিক্ষক SSK-MSK তাদের শিক্ষা দপ্তরে যাওয়ার ফাইল আটকে আছে, তার 3% ইনক্রিমেন্ট 3 লাখ টাকা আটকে আছে, অনেকের বেতন ঢুকে গেছে, বেতন পৌরসভা পুজোর মধ্যে পর্যন্ত ডিসপ্যাচ করতে পারেনি, বোনাসটা ও দিতে পারেনি, ফলে তাদের বকেয়া জিনিসগুলো বারবার দপ্তরে যেতে হবে, তার সঙ্গে লড়াইয়ের মধ্যে থাকতে হবে। লড়াইয়ের মধ্যে থাকলে তবে ফাইলের কাজটা দ্রুত হবে, তবে আপনার আটকানো জিনিসগুলো হবে। গতবারে আপনারা দেখেছেন বোনাসটা যখন পাননি, ববি হাকিমের বাড়ি দুবার ঘেরাও করতে সঙ্গে সঙ্গে বোনাস দিয়ে দিল। ফলে গতবারে আপনারা যখন মাইনে বৃদ্ধি হয়নি, বারবার আমরা যাওয়ার পরে বারবার আমরা লড়াই আন্দোলনের ফলে মাইনে বৃদ্ধি হয়েছে। কেউ যদি ভাবেন যে লড়াই আন্দোলন করলে আপনার শিক্ষা দপ্তরে যাওয়া আটকাবে, আপনার বেতন আটকা যাবে, আপনার 3% আটকে যাবে, এটা ভুল। যেমন একাডেমিক সুপারভাইজার, যেমন মাদ্রাসা, তাদের 3% 3 লাখ টাকাটা আটকে আছে। তা আটকে আছে মানে কি, এদের যেহেতু পঞ্চায়েত হয়েছে নিশ্চিতভাবে এদের হবে, কিন্তু কবে হবে? যত আমরা দ্রুত গিয়ে দপ্তরে যোগাযোগ করব, তার সঙ্গে জমায়েত করে আমরা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ করব, তত তাড়াতাড়ি হবে। কেউ যদি ভাবে যে আমি শুধু দপ্তরে গিয়ে তাদের পায়ে তেল নেবো আর সঙ্গে সঙ্গে হয়ে যাবে, তাহলে 18 মাসে বছর, তাই এটাকে ভাবতে হবে। তাই আপনাদের তাই বলছি যে বকেয়াগুলো আদায় আছে এবং বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি, সেগুলো কিন্তু আদায় করতে গেলে এই 12ই নভেম্বর ধর্ণাটা প্রয়োজন। এই ধর্ণার মাধ্যমে আবার সরকারের দপ্তর মন্ত্রীদের সব থেকে শুরু করে আবার আলাপ আলোচনা হবে, আবার রাজ্যের মানুষের কাছে বেতন বঞ্চনার কথা পৌঁছবে, আবার বৃহত্তর লড়াইয়ের মাধ্যমে সরকারকে আমরা বোঝাতে পারবো, দৃষ্টি আকর্ষণ করতে পারবো, ফলে বকেয়া ফাইলগুলো দ্রুত কার্যকরী হবে এবং বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবি আদায় করতে পারবো। তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের যে যে লাইনে আমরা আছি, যে পথে আমরা আছি, ধারাবাহিক লড়াই, ধারাবাহিক আন্দোলন, সেই আন্দোলনের সমর্থন করুন এবং মানসিকভাবে সমর্থন করুন, অর্থনৈতিকভাবে সমর্থন করুন, জমায়েত দিয়ে সমর্থন করুন। সমস্ত ব্লকে ব্লকে সমগ্র শিক্ষা অভিযানের কর্মী যারা আছেন, সে শিক্ষাবন্ধু, ম্যানেজমেন্ট স্টাফ, পার্শ্ব শিক্ষক, SSK-MSK, মাদ্রাসা, পৌরসভা, সকলে নিজের সঙ্গে আলোচনা করে মিটিং করুন এবং নিজেরা ভাবুন যে লড়াই ছাড়া কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লড়াইয়ের কথা বলে, সেই লড়াইকে দেখে তিনি সবচেয়ে ভয় পায়, তাই তো সমস্ত লড়াইকে বন্ধ করতে পুলিশে জুলুম করে, তাই তো যারা লড়াই করে তাদেরকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বদলি করে। তার কারণ কি? ভয় পেয়েছে বলে তো করেছে, ফলে যে ভয় পায় তাকে ভয় দেখাতে হয়। আমাদের দাবি ন্যায্য, আমাদের অধিকার রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ হব, আমরা কলকাতামুখী হব, আমরা ঝাঁপাবো, আমাদের বদলিও করতে পারবে না, আমাদের ঝামেলাও করতে পারবে না। ফলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ যে লড়াই দিয়ে ডাক দিয়েছি, সেই লড়াই সফল করুন। ধন্যবাদ।